আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা মেয়ে, এটা আমার খালাতো বোন ছোটটা। হাই বলো। হাই। আমরা যাচ্ছি মেলায়, মোহাম্মদপুর জেলায় গুল্লেগ্রামে একটা মেলায় যাচ্ছি আমরা। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। অনেক মেলাটা অনেক বড় করে হয়, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা, অনেক মানুষ যাচ্ছে একসাথে মেলাতে ঘুরতে। আমরা চলে এসেছি গ্রামের ভিতরে, তো মেলা আছে ওই সাইডে। আমরা যাচ্ছি আমাদের এক খালার বাড়িতে, ওখানে যে একটু রেস্ট নিয়ে তারপরে আসব মেলায়। রাস্তার অবস্থা দেখুন কি অবস্থা, এটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের। রাস্তার অবস্থা খুবই খারাপ, ফাটা যাচ্ছে না, মনে হচ্ছে জুতা স্যান্ডেল সব ছিঁড়ে যাবে। আমরা অবশেষে প্রায় সেই আত্মীয়র বাসার সামনে চলে আসছি, খুব কষ্ট করে আসছি। রাস্তায় খুব খারাপ অবস্থা, অবশেষে আমাদের সার্থক হলো সাধনা, এসে পৌঁছালাম আত্মীয় বাড়ি। এসে পৌঁছালাম ইনশাল্লাহ, দেখা যাক মেলাতে যাব একটু পরে। আমরা আমরা খালা বাড়িতে পৌঁছায় গেছি, যাওয়ার পর এই যে নাস্তা দিয়েছে, চানাচুর, বিস্কুট, নুডলস, তারপরে হচ্ছে মিষ্টি, এগুলো দিয়ে নাস্তা করতেছি সবাই। মেহেরিমা নুডলস নিয়ে বসছে। এটা হচ্ছে আমার ছোট খালা, আপনাদের সামনে নিয়ে আসলাম প্রথমেই। আর ছোট খালা শ্বশুর বাড়িতে আসছি আমরা। আর মেয়ের খাওয়া শেষ হলো, নুডলস খেলো, এখন পানি খাচ্ছে। আরে যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত
দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়ে আছি, দেখতে পারছেন ভ্যান আসলে পরেই আমরা উঠে পড়ব ভ্যানে, তো ভ্যানে করেই মেলায় যেতে হবে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখুন কি অবস্থা, গ্রামের ভিতরে মেলা, তারপরে এত ভিড়, রাস্তা ছেড়ে সব মাঠের ভিতরে নেমে পড়েছে, অবস্থা খুবই খারাপ। সারা জায়গায় ভিড় আর ভিড়, অবস্থা খুবই খারাপ, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে গ্রামের ভিতরে, তারপরও এত পরিমাণে মানুষ। কি অবস্থা দেখুন, সারা মাঠে মাঠে মানুষ আর মানুষ। কি অবস্থা দেখুন, মেলার ভিতরে অবস্থা খুবই খারাপ। কি অবস্থা দেখুন, মেলার ভিতরে লোকজনে ভরে আছে, কারোর মুখে মাস্ক নেই। ঢুকবা কিভাবে সেইটাই চিন্তা করতেছি, ঢুকার মতো পরিবেশ নাই ভিতরে। মেহেরি মা আমার আব্বার কোলে উঠেছে, চলার মতো মানে কোনো জায়গাই নেই, এত ভিড়। এমন অবস্থায় মেলার ভিতরে ঢুকার মতো কোনো পরিবেশ নেই, আমি ভিডিওটা ঠিক মতো করতে পারলাম না, খুবই খারাপ অবস্থা মেলার ভিতরে, মেলার বাইরে ভিতরে সব জায়গায় অবস্থা খুবই খারাপ। ভিডিও করতে পারলাম না, লাস্ট ফিনিশিং ফিরে যাচ্ছি আমরা।